আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। যে ছেলে পড়তে বসে দুষ্টামি করতেছে, আর আমি এই রান্নার জন্য রেডি করতেছি, চিংড়ি মাছ রান্না করব। তো এখন চলে আসলাম চিংড়ি মাছ রান্না করার জন্য। এই যে লবণ দিয়ে দিলাম, মশলা যা যা প্রয়োজনীয় স্বাদ অনুযায়ী সবগুলো দিয়ে দিলাম। তো এখানে ওই টমেটো সংগ্রহ করে রাখলাম পিরিজ, এখন নামাই ইয়া করতেছি, চেঁচা দিতেছি, তারপর গুঁড়া হয়ে যায়, এখন দিয়ে দিব। এই যে দিয়ে দিলাম, তো এখন চিংড়ি মাছ বোনা হয়ে গেছে অলরেডি। এই যে চিংড়ি মাছ রান্না হয়ে গেছে, তো এখন এই যে ভর্তা চাতির মাছ দিয়ে ভর্তা বানাবো। এই যে ভর্তার জন্য মাছটা তেল ভাজিয়ে রাখলাম, আর এখানে চিংড়ি মাছ রান্না হয়ে গেছে, আর এখানে যে ভর্তার জন্য টাকি মাছ তেল ভাজা শেষ। যে বাহিরে অতিরিক্ত গরম পড়তেছে, যে তো এখানে নিয়ে আসলাম ভর্তা বানানোর জন্য। এই যে এখানে মাছ নিয়ে নিলাম, এই যে ভর্তার জন্য আমার ভাইয়ে ভর্তার জন্য ভর্তা বানাইতেছে, আর এই যে ছেঁচুনি দিয়ে হাত জ্বলবে এটার জন্য ছেঁচুনি দিয়ে চেঁচি চেঁচি ভর্তা বানাইতেছে। এই যে আর পাশে যে পেয়ারা কাটি রাখলাম, মন্ডল দিলাম, আম বানাইলাম, আর এগুলা খাই এখন ভর্তা বানাইতেছে। যে হাত জ্বলার কারণে সে ছেঁচুনি দিয়ে ছেঁচতেছে, অনেক টেস্ট, ভর্তাটা অনেক মজা হয়। চাতির মাছের ভর্তা তো অনেক ভালো লাগে। এই যে এক প্লেট ভাত খাওয়া যায় ভর্তা দিয়ে। তো ভালো থাকবেন।